রাজ্যে টানা ১৫ দিন ৩০-এর উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে ৩৫১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা, সংক্রমণে কলকাতা। উত্তর চব্বিশ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যু, ৪৩৩ জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৪৫৯ জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে, ২১২ জন সংক্রমিত। হুগলিতে একদিনে ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে যখন এই পরিসংখ্যান ওমিক্রন আতঙ্ক রয়েছে, তার মধ্যেই উদ্বেগ বাড়ালো করোনার নতুন প্রজাতি নিওকোভ। মানবদেহে মিউটেশনের জন্য ঠিক এক ধাপ আগে ভাইরাস। মানব শরীরে ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিওকোভ। নিওকোভে মিউটেশন হলে ৩ জনের মধ্যে 1 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে সন্ধান পাওয়ায় দাবি চীনের বিজ্ঞানীর। উহানের একটি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। রাশিয়ার ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টারেও এ বিষয়ে বিবৃতি জারি। নিওকোভ সম্পর্কে চীনা গবেষকরা যে তথ্য পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। করোনার এই নতুন প্রজাতি নিয়ে এখনই চিন্তার কিছু নেই, এ নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে, জানিয়েছেন রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা। এমনই খবর এএনআই সূত্রে। পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে করোনা ভাইরাস এখনো অব্দি যা আমরা বুঝি, এই নভেল করোনা ভাইরাস বা COVID-19 ব্যাট মানে বাদুড়ের থেকে মানুষের কাছে এসেছিল বলে আমরা ভাবছি। এই নিওকোভ ভাইরাসটা ব্যাটেতেই আছে, আসলে এখনো হিউম্যান ট্রান্সমিশনের কোনো ডকুমেন্টেশন নেই এবং এটা যে ট্রান্সমিট করবে এরকমও হলপ করে বলার কোনো রকম জায়গা নেই। তবে হ্যাঁ, যেহেতু COVID-19 ব্যাট থেকে মানুষের কাছে এসছে বলেই বেশিরভাগ সায়েন্টিস্ট মনে করেন, সেহেতু এটা একটা চায়নাতে স্পেশালি যেটা সোর্স, সেখানে ওদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং মানুষের সাথে ব্যাটের বেশি যেন সংস্পর্শে না আসে সেইটা দেখতে হবে। এইটাই হচ্ছে কি, যে খুব বেশি মানুষ এবং ব্যাট মানে বাদুড়ের যেন সংস্পর্শ না হয়।